দর্শক, নীল কাশফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কাশফুলের শুভেচ্ছা। আজ আমরা অবস্থান করছি টাঙ্গুয়ার হাওরে। কর্মব্যস্ততার মাঝে একটু বিনোদনের জন্য আজ সবাই এই হাওরে এসেছি, আর এই হাওরের অনুভূতি আজ সবার মাঝে বিলিয়ে দেব এবং কার কী অনুভূতি সেটাই জানানোর চেষ্টা করব। চলুন আমরা দেখি, প্রথমে শুরু করি। ভাইজান, আপনার নামটার সেকশনটা বলুন, নামটার সেকশন, নাম এবং সেকশন। তৈয়ব হোসেন, ফিনিশিং। নাম এবং সেকশন? সোহরাব হোসেন, ফিনিশিং। নাম এবং সেকশন? ইমাম ফেরদৌস, ড্রাইং। নাম এবং সেকশন একটু বলুন প্লিজ ভাইজান। নাম এবং সেকশন? তাহিরুল ইসলাম, ড্রাইং। ভাইয়া নাম একটু সেকশনটা বলুন। আমাদের স্যার কোয়ালিটির স্যার, এই পিকনিকে এসে আপনার একটু অনুভূতিটা যদি বলতেন, কিরকম লাগছে? অসাধারণ। আমাদের আর একজন স্যার এবং তারা এই আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যার, আপনি যদি কিছু বলতেন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ স্যার, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। অসাধারণ, অসাধারণ। আপনার নাম এবং সেকশনটা যদি একটু বলতেন। নাম রেডি, বনিরুল ইসলাম। নাম এবং সেকশন? নাম এবং সেকশন? শুকুর মাহমুদ। নাম এবং সেকশনটা? এইমাত্র আমরা চলে এসেছিলাম হাওরের ইসে। স্যার, এই হাওরে এসে আপনার অনুভূতিটা যদি বলতেন। অসাধারণ, অসাধারণ স্যার। আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের মনের ক্লান্তি দূর হয়ে গেছে। আপনার নাম এবং সেকশনটা একটু যদি বলতেন। আসাদুল ইসলাম, ডাই। ওকে, একটু যদি সেকশনটা বলতেন। ভাই আপনার নাম এবং সেকশনটা একটু বলেন। লিয়াকত হাসান, টেক্সটাইল, ডাই। আপনার নাম? মোহাম্মদ হোসেন মানিক, ডাই। আপনার নাম? দেবী সরকার, ডাই। ওকে, আশিকুর জামান, ডাই, ডাই। আপনার একটু যদি নাম এবং সেকশনটা বলতে লাগে যান। ডাই, ডাই। আপনার এটা নামটা একটু সেকশনটা? নাম জিজ্ঞেস করছেন? হাসান, হাসান মানে আপনার? মোহাম্মদ আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন। ওকে ভাই, উৎপল রায়, উৎপল রায়। আপনার নাম এবং সেকশনটা যদি বলতেন। জাতীয়ভাবে সকলেই চেনে, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি। ভাইজান আপনার? মনির হোসেন, মনির হোসেন, কিউডি, আরিফ হোসেন, কিউডি, আরিফ হোসেন, আরিফ ভাই। আর আমাদের একজন বাইরের মেহমান, বাইরে না, আমাদের স্টাফ, স্টাফ আছেন। নাম এবং সেকশনটা? ভাই আমার 20 কেজি ফেব্রিক লাগবে। 20 কেজি ফেব্রিক লাগবে? ওকে, ওকে। এখানে আছেন আমাদের স্যার। স্যার, এই পিকনিকে এসে মানে আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন। না, অনেক ভালো লাগতেছে, তোমাদের সবার সাথে একসাথে আসছি, পুরো টেক্সটাইল টিম, অনেক ভালো লাগতেছে। যাক, ধন্যবাদ সবাইকে, বিশেষ করে যারা আয়োজনে ছিল তাদেরকে স্পেশালি ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আসলে আমরা সব ডিপার্টমেন্টের সম্মিলিত একত্র হয়েছি, সবার সাথে নাচ গান কথাবার্তা, এটা তো অনেক ভালো লাগছে। আশা করি সামনে আরো বড় কিছু। আপনার এটা যদি একটু বলতেন। আসলে আমাদের যে টিম ওয়ার্ক, এটা একটা ব্যান্ডিং টিম, অনেক ভালো হচ্ছে, সবাই সম্মিলিতভাবে আছে। স্যার, আপনি যদি মানে পিকনিকে এসে কিরকম লাগছে আপনার যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। অসাধারণ অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে হাওর, বিল, ঝিল, নদী, নালা সবসময় আমাদেরকে আকর্ষিত করে। আমার টেক্সটাইল টিমের এটা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম, এই প্রথম হাওরে আমরা সবাই আসছি। সত্যি কথা হচ্ছে, এটা টেক্সটাইল টিমের জন্য একটা বড় ধরনের পাওনা বলবো আমরা।
চমৎকার পরিবেশ, রোদ্র নাই, মেঘা মেঘাচ্ছন্ন আকাশ, চারদিকে জলরাশি। আমরা দেখেন ডেলিশিয়াস নাস্তা করতেছি, অনেক সুস্বাদু হয়েছে নাস্তা। দুপুরে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো, সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে আর কি। আয়োজক কমিটিকে ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করতেছে, দেখে অসম্ভব ভালো লাগতেছে, আর পরিবেশটা অনেক সুন্দর, আর একসাথে সবাই হতে পেরেছি, অনেক ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ স্যার, এদিকে সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।